সবাইকে জানাই শুভ দিন। আজকের ক্লাস শুরু করার আগে আমরা শিগগিরই সবাই আগের ক্লাসের অভ্যেস করে নিই। আপনারা কি বলতে পারবেন গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? আমরা গত ক্লাসে শিখেছিলাম টেক্সট টুলের সম্পর্কে। আপনারা কি বলতে পারবেন এমএস পেন্টে টেক্সট টুলের ব্যবহার কেন করা হয়? আমরা টেক্সট টুলের ব্যবহার এমএস পেন্টে কিছু টাইপ বা লেখার জন্য করে থাকি। স্পেশাল কি কোন কিগুলো কিবোর্ডের মধ্যে? অ্যালফাবেট এবং নাম্বার কিকে বাদ দিয়ে যে কিগুলো শেষ রয়ে যায়, যেমন ট্যাব, এসকেপ, কন্ট্রোল ইত্যাদি হলো স্পেশাল কি। এমএস পেন্টের মধ্যে ব্যাক স্পেস কিয়ের ব্যবহার কেন করা হয়? ব্যাক স্পেস কিয়ের ব্যবহার কোনো অক্ষরকে মিটানোর জন্য করা হয়, কিন্তু মনে রাখুন শুধু কার্সারের বাম দিকের শব্দগুলিকেই মেটানো যায়। এমএস পেন্টে এন্টার বাটন কাকে বলে? আমরা এন্টার বাটন ব্যবহার করে থাকি পরের লাইনে যাবার জন্য অথবা নতুন লাইনের জন্য। কত ধরনের অ্যারো কি এখানে রয়েছে এবং এগুলোকে কি বলা হয়? এখানে চার ধরনের অ্যারো কি রয়েছে এবং কার্সারকে সরাবার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। এগুলোকে বলা হয় আপ, ডাউন, লেফট এবং রাইট অ্যারো। আমরা এমএস পেন্টের মধ্যে ডিলিট বাটনকে কেন ব্যবহার করি? আমরা ডিলিট বাটনের সাহায্যে কার্সারের ডান দিকের শব্দকে মিটাতে পারি। এমএস পেন্টের মধ্যে ডিলিট এবং ব্যাক স্পেসের মধ্যে কি পার্থক্য? ব্যাক স্পেসের ব্যবহার দিয়ে আমরা কার্সারের বাম দিকের শব্দকে এবং সেইভাবেই ডিলিট বাটন দ্বারা কার্সারের ডান দিকের শব্দকে মিটাতে পারি। আবার চলুন নিজের কম্পিউটারকে অন করুন এবং তারপর এমএস পেন্টের ফাইলকে ওপেন করুন। যদি আপনাদের এমএস পেন্টের ফাইল খুলতে কোনো অসুবিধা হয়, আপনারা ভিডিওর সাহায্যে নিজের ফাইলকে খুলতে পারবেন। প্রথমে আপনি নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, যেটা আপনার স্ক্রিনের বাম দিকে কোণেতে রয়েছে। তার উপর একবার লেফট ক্লিক করুন নিজের মাউস বা টাচ প্যাডের দ্বারা। একটা বক্স খুলে যাবে আর সেখানে আপনাদের অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করার পর আপনি অ্যাক্সেসরিজ অপশন সিলেক্ট করুন আর নিজের পয়েন্টার দিয়ে পেন্ট অপশনে লেফট ক্লিক করুন। এইভাবে আপনার এমএস পেন্টের ফাইল খুলে যাবে। এবার আপনারা সবাই ভালো করে জানেন সপ্তাহের প্রথম দিন আমরা কিছু নতুন শিখি এবং তারপরের ক্লাসগুলোতে আমরা সেগুলো অভ্যেস করি। আমরা শিখব যে অ্যারো কি, ব্যাক স্পেস কি আর ডিলিট কিয়ের কি ব্যবহার। তারপর আপনাদের সবাইকে টাইপ করতে বলা হবে।
আজকের ক্লাসে আমরা টাইপ করব ফলের এবং শেপ, নাম্বার আর বিভিন্ন ধরনের জিনিসের নাম। আজকের ক্লাসে আমরা চারটি ফলের নাম টাইপ করব। মনে রাখবেন, আমরা এই সবগুলি ফলের নাম শুধুমাত্র একটি বক্সের মধ্যেই লিখব। ছবিটি দেখুন আর বলুন যে এই ফলটিকে আমরা কোন ফল বলি। তবে এটা হলো একটা আপেলের ছবি। এবার টেক্সট টুলকে সিলেক্ট করুন। পেন্টের শীটে বা পেন্টের পাতাতে লেখার জন্য সব থেকে আগে আমরা টেক্সট টুলকে সিলেক্ট করব। তার জন্য নিজের পয়েন্টারকে এ লেখা শব্দটির উপর নিয়ে গিয়ে নিজের মাউস বা টাচপ্যাড দ্বারা একবার লেফট ক্লিক করব এবং তারপর পেন্টের শীটে এসে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স পেন্টের শীটে চলে এসেছে। তারপর সেই বক্সের মধ্যে আপনি অ্যাপেল লিখুন। পয়েন্টারকে বা কার্সারকে বক্সের বাইরে ক্লিক করবেন না। যদি আপনি ভুল করেও বাইরে ক্লিক করেন, তাহলে আপনি সেই শব্দটিতে কিছু বদলাতে পারবেন না। ভিডিও দেখার পর আপেলের নাম টাইপ করুন। ভালো করে মনে রাখুন, বক্সের বাইরে আপনারা কিছু টাইপ করবেন না, শুধুমাত্র বক্সের ভেতরেই নামটা আপনারা টাইপ করবেন। পরের লাইনে যাবার জন্য এন্টার কীয়ের ব্যবহার করবেন। এর পরের ছবিটি দেখুন আর বলুন এটাকে কি বলা হয়। একটি নতুন লাইনে যান আর লিখুন বানানা। নতুন লাইনে যাবার জন্য আপনি এন্টার বাটন প্রেস করুন আর পরের শব্দটি বানানা লিখুন। এবার নতুন লাইনে যাবার জন্য এন্টার কীয়ের ব্যবহার করুন এবং এই ছবিটির ব্যাপারে বলুন। আমরা এই ছবিটিকে কি বলি? এই ছবিটি হলো অরেঞ্জের। তবে একটি নতুন লাইনে অরেঞ্জ লিখুন। আবার নতুন লাইনে যাবার জন্য এন্টার প্রেস করুন এবং অরেঞ্জ লিখুন। আমরা এবার ভিডিওর সাহায্যে শিখে নিব কিভাবে বক্সের ভেতরে অ্যারো কীয়ের ব্যবহার করা হয়। এরপরে যদি আপনি চাইছেন কি আপনার কার্সার অরেঞ্জের মাঝখানে হোক, তাহলে লেফট অ্যারো কীয়ের ব্যবহার দিয়ে অরেঞ্জের মাঝখানে যেতে পারবেন। এবার যদি আপনি চান নিজের পয়েন্টার বা কার্সারকে
বানানার মাঝখানে নিয়ে যেতে, তাহলে একবার আপ অ্যারো কি প্রেস করুন। এরপর যদি আপনি চান নিজের কার্সারকে বানানার শেষে নিয়ে যেতে, তাহলে রাইট অ্যারো কিকে প্রেস করে বানানার শেষে নিয়ে যান। ব্যাক স্পেসের দ্বারা কি করা যায়? তারপর ব্যাক স্পেসের ব্যবহার দিয়ে তিনটি শব্দকে মুছে ফেলুন। এরপর আবার আপ অ্যারো কির সাহায্যে অ্যাপেলের মাঝখানে গিয়ে ডিলিট কির সাহায্যে এল আর ই কে ডিলিট করুন। এভাবে আপনি শিখলেন পেন্টের শিটে টেক্সট টুলের মধ্যে কি করে টাইপ করা হয় এবং অ্যারো কির সাহায্যে বিভিন্ন জায়গা যাওয়া। তার মধ্যে ব্যাক স্পেস কি এর এবং ডিলিটেরও ব্যবহার আপনি শিখলেন। এবার দেওয়া শেপগুলির নাম লিখুন। দেওয়া ছবিগুলি দেখুন আর বলুন যে এগুলোকে কি বলা হয়। এটা একটি ডিম্বাকৃতি বা শূন্য। একটি নতুন বক্স নিন এবং ডিম্বাকার বা শূন্য লিখুন এবং তারপর পরের লাইনে এন্টারের সাহায্যে যান। দেওয়া ছবিটি দেখুন আর বলুন এটিকে কি বলা হয়। এটি হলো একটি ত্রিভুজের ছবি। এবার আপনি ট্রায়াঙ্গেল টাইপ করুন। দেওয়া ছবিটি দেখুন আর বলুন এটিকে কি বলা হয়। এটা হলো একটা স্কোয়ার। এবার আপনারা দেওয়া অবজেক্টগুলির নাম লিখুন। দেওয়া ছবিটি দেখুন আর বলুন এটাকে কি বলা হয়। হোম শব্দটি টাইপ করুন। এন্টার বাটন ব্যবহার করুন এবং লিখুন ব্ল্যাকবোর্ড। পরের নিচেরগুলি শব্দগুলিকে টাইপ করুন। বুকস, রোজ, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সানফ্লাওয়ার, ফুটবল এবং টেলিফোন। এবার আপনারা প্রাইম মিনিস্টারের নাম লিখুন। টাইপ করুন শ্রী নরেন্দ্র মোদী। এবার আপনারা সবাই নাম্বারের ব্যবহার লিখুন। যেমন যদি আপনারা ইংলিশে 1 লিখতে চান তাহলে ও এন ই টাইপ করুন, তারপর আপনার শব্দটি 1। ঠিক এই রকম
আপনারা তবে শিখুন আরও অন্য শব্দ বা নাম্বারের নাম লেখার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ। এবার আপনারা সঠিকভাবে এমএস পেন্টকে বন্ধ করুন। এরপরে আপনারা নিজের কম্পিউটারকে শাট ডাউন করুন। যদি কোনো সমস্যা দেখতে পান তাহলে আবার মন দিয়ে ভিডিওর মাধ্যমে শিখে নিন। এবার আমরা শিখব কিভাবে শাট ডাউন করা হয়। আপনারা সবাই নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান, তারপর নিজের মাউস দিয়ে লেফট ক্লিক করুন। একটি বক্স খুলে যাবে এবং সেখানে শাট ডাউন বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। আপনার কম্পিউটার শাট ডাউন হয়ে যাবে। আজ আমরা শিখলাম কিভাবে এমএস পেন্ট দিয়ে টাইপ করা হয় এবং আপনারা আরও শিখলেন যে কিভাবে ব্যাক স্পেস, ডিলিট আর অ্যারো কিজের ব্যবহার করা হয়। আরও আজ আমরা টাইপও করলাম ফলের নাম, নাম্বার এবং অবজেক্ট। ধন্যবাদ।